হয় আজি 7 জুন। 7 জুন মানে হয়েছে গীতিকবি পার্বতী প্রসাদ বড়ার স্মৃতি দিবস। উপস্থিত আসিল গীতিকবির সোনালী পাম নামের সোনাইস্থিত ঘরট, আর বিশেষ সেই কোঠাটোর আগত আমি উপস্থিত আছো। আমি সমগ্র দৃশ্যটা আসলে দেখাবলে চেষ্টা করি প্রথমবার আসলে এই সমগ্র এই পার্বতী প্রসাদ বড়ার যক্ষ, এই কক্ষটা আসলে ক্যামেরার সম্মুখত আমি আনবলে সক্ষম হয়েছো। এইটাই আসলে কোঠাটো যত গীতিকবিয়ে কাব্য জগত আসলে সাহিত্যর জগত বিভিন্ন সৃষ্টি করেছিল, অনবদ্য যে অবদান সাহিত্য জগতের গীতিকাব্য জগতের আসলে এই রুমের প্রায় সৃষ্টি করেছিল, আর এই কক্ষতে বহি আসলে নানান ধরনের সৃষ্টিরাজি সময় রচনা করেছিল। এইখান হয়েছে বিশেষ সেই টেবুলখন, এই টেবুলখন আপনাদের দেখবলে পাইছে। এই টেবুলখন আসলে লিখা মেলা করেছিল আর বিভিন্ন সময় এটাও আসলে ইয়াদ অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রকাশিত কিছু কিতাব আমি দেখবলে পাইছো। আজি 55 বছর গীতিকবির বিহীন আসলে এনে ধরনের টেবুলখন উকা হয়ে পড়ে আছে, কক্ষটা আসলে শূন্যতা হয়ে পড়ে আছে। আজি 55 সংখ্যক স্মৃতি দিবস আমি এই দৃশ্য সময় আসলে দেখাবলে সক্ষম হয়েছো। এক্সক্লুসিভ এই সময় দৃশ্য, এই সময় বিছনা আপনাদের দেখবলে পাব। এই বিছনা সময়তে আসলে অবসর বিনোদনের সময় কটাইছিল গীতিকবি পার্বতী প্রসাদ বড়ুয়ায়, আর গীতিকবি পার্বতী প্রসাদ বড়ুয়ার আসলে পত্নী আর তিনি সন্তানে বসবাস করা সোনারী নগরের মাজমজিয়া থাকা সোনালী পাম নামের এই ঘরট আসলে এক সাহিত্য জগত জগতের কান্ধারী বলে কোয়া যায়। এসময় ভূপেন হাজরিকা আর অন্যান্য যাহিত্যিক সকল আসলে ফুরধার যখন ব্যক্তি আসলে সেই ব্যক্তিসল ইয়াত আসলে আসছিল, ইয়াত সৃষ্টি করেছিল, বিভিন্ন যে সৃষ্টিরাজি আছে সৃষ্টিরাজি এই কক্ষের এই সোনালী পাম নামের ঘরটাই আরম্ভ হয়েছিল। এইখান হয়েছে বিশেষ সেই টেবুলখন যত আসলে ইয়াত বিভিন্ন ধরনের আসলে রূপসজ্জার যুক্ত সা সরঞ্জাম আসলে ইয়াত রখা হয়েছিল। আর এখন বিশেষ মানে ফটো দেখাবলে ইয়াত অনুরোধ জানাম যে এইখান হয়েছে গীতিকবি পার্বতী প্রসাদ বড়ুয়ার ফটো, বিশেষ ফটো এখন আসলে প্রায় 1950-60 চনের হব এই ফটোখন, আর তেতিয়ার আসলে এনে ধরনের আসলে হেৰি আছিল। আর ইয়ার পিছত এতিয়া অন্যান্য যিসমূহ আসলে এই কক্ষটোত আসলে আসবা আছে, সংগীত চর্চা করেছিল, যেহেতু সংগীত চর্চা যিসমূহ বাদ্যযন্ত্র আছে এতিয়া যেনে ধরনের আসলে রখা হয়েছে। ইয়াত এতিয়া আজি 55 বছর উকলি গল গীতিকবি বিহীন এই কক্ষটোত আসলে এপদ এপদ সম্পদ আসলে সংরক্ষণ করে রখা হয়েছে। আর এনে ধরনেরই আসলে বিভিন্ন যিসমূহ বস্তু আসলে যিসমূহ স্মৃতি বিজড়িত বস্তু আসলে সমগ্র বস্তুসমূহ আসলে এনে ধরনের পড়ে আছে। আর এই কোঠাটো আসলে আমি প্রথম আসলে নিউজ 18 অসম নর্থ ইস্টে দেখাবলে সক্ষম হয়েছো যে গীতিকবি পার্বতী প্রসাদ বড়ুয়ায় আসলে কোরপা রচনা করেছিল, কত আসলে কেন ধরনের খাইছিল হয়েছিল এই সমগ্র দৃশ্যসমূহ আমি দেখাবলে সক্ষম হয়েছো। এইটাই হয়েছে সেই কোঠাটো। তিনি পুত্র ভারবীরাম বড়ুয়া, প্রণবীরাম বড়ুয়া আর মানবীরাম বড়ুয়ার সঙ্গে ইয়াত বসবাস করেছিল। বসবাস করার সময়সাতে জীবিত কালতে আসলে বহুতো রচনা করেছিল। আমার মজত আসলে গীতিকবি পার্বতী প্রসাদ বড়ুয়াক একেবারে ওসরেরপরা লগ করা এগারী আইতা আছে আমার মজত। আমি আসলে জানিবলে চেষ্টা করি যে কেনেকুৱা অনুভব হয়েছে আজি, যেহেতু গীতিকবির আজি মৃত্যু বার্ষিকী, আপনি খুব ওসরেরপরা পাইছিল এটা কি কব কেন মানে ঘুরি ফুরি তারপর এটা কমাত এটা ইমান বছর হয়ে গেল নাই স্মৃতি সমূহ কিন্তু এনেকাই আছে রুম সুম সব এনেকাই আছে। আর আপনার পার্বতী প্রসাদ বড়ুয়া ডাঙরে কত পাইছিল আপনার কেন আপনার হেরি করেছিল? মানে আসল দেবকা তারপরে মানে সরু আসিল ইয়াতে আসিল আপনার লই আইছিল লই আই ইয়াতে এটা তুলি লইছিল লড়াটা তার ইয়াতে মানে আপনি তারপর আর পার্বতী প্রসাদ বড়ুয়ার পরিয়ালের এই ঘরট পরিয়ালের মানুষ কোনো নাই বাহির থাকে চোয়া চিতা আমি চাওয়া মা আইগা আহে থাকি মেলি যায়। আপনার মনত পড়ে না সেই দিন বলে আপনার কি কইছিলে বিশেষ কিবা কথা আপনার মনত আছে নাকি পার্বতী প্রসাদ বড়ুয়ায় কি কইছিলে আপনার কিবা? মোক তো একু নকয় মানুষ তো মতিয়ে থাকে ওসরতে আমি তো ইফালে কাম সাম করে ঘুরে ঘোরা মেলা করি
হয় নিশ্চিতভাৱে এয়া আচলতে গীতিকবি পাৰ্বতী প্ৰসাদ বৰুৱাৰ কক্ষৰ পৰা আমি দেখুৱালোঁ সমগ্ৰ দৃশ্য। তেওঁক নিচে কাষৰ পৰা লগ পোৱা ব্যক্তিয়ে আইতাগৰাকীয়ে ক'লে যে কেনেধৰণে আচলতে পৰিৱেশ আছিলে। আজি 55 সংখ্যক গীতিকবিৰ স্মৃতি দিৱসত আমি এই কক্ষৰ পৰা আমি দেখাবলৈ চেষ্টা কৰিলোঁ অসমবাসীক আচলতে কেনেধৰণে জীৱন অতিবাহিত কৰিছিলে গীতিকবিয়ে, ক'ত তেওঁৰ ৰচনাৱালী তেওঁ সৃষ্টি কৰিছিলে, তেওঁৰ সৃষ্টিয়ে যি আচলতে ক'ত কোনটো কক্ষত আচলতে তেওঁ লিখিছিলে, সমগ্ৰসমূহ আমি দেখাবলৈ চেষ্টা কৰিলোঁ। কিন্তু এতিয়া অপেক্ষা মাতোন চৰকাৰলৈ, কেৱল বঁটা ঘোষণাই কৰিব নে গীতিকবিৰ এই সম্পদসমূহ আচলতে সংৰক্ষণো হ'ব।